না প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা যত বড় ক্ষমতাধারী হোক না কেন অনিয়মের আওতায় পড়লে সবার ভবনই ভাঙা হবে একই সঙ্গে ভূমিদস্যুদের চ্যালেঞ্জ করে ডাব বাস্তবায়নের কথা বলেন তিনি আহমেদ সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার রাজধানীর প্রত্যাশিত পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানের আওতায় সম্প্রতি গেজেটভুক্ত হয়েছে ড্যাপ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা ড্যাপের পক্ষে থাকলেও তিনজন সংসদ সদস্য অবশ্য আরবান এরিয়া প্ল্যানের কঠোর সমালোচনা করেছেন এই অবস্থায় স্ট্রাকচার প্ল্যান বাস্তবায়নে কতটুকু ভূমিকা রাখতে পারবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এক সময় জাপানের রাজধানী ছিল কিওটোতে এবং সেখানে অপরিকল্পিত উপায়ে নগরটা গড়ে উঠছে বিদায় একসময়ে কিওটোটাকে ক্যাপিটালটাকে অ্যাবানডেন্ট ডিক্লেয়ার করে তারা টোকিওতে ক্যাপিটাল স্থানান্তরিত করতে হয়েছে এবং আমরা যদি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কেউ ভ্রমণ করি দেখতে পাবেন সেখানে আপনার জনসংখ্যার তুলনায় স্ট্রাকচারের তুলনায় অনেক অনেক বেশি সেখানে জলধারা লেক পার্ক এবং উন্নত স্থান যারা বুঝতে পারবেন এবং এটার গুরুত্বটা অনুবোদন অনুধাবন করতে পারবেন তারা কেউই এটার বিপক্ষে অবস্থান নেবেন না সবাই এটার পক্ষে অবস্থান নিয়ে এটাকে বাস্তবায়নের জন্য এগিয়ে আসবেন প্রাকৃতিক জলাশয় নদ রক্ষার পাশাপাশি ভূমি ডাকাতদের অবৈধ স্থাপনা এখন থেকে নিয়মিতভাবে উচ্ছেদ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বসুন্ধরা তাদের হাউজিং স্টেট রিভারভিউ যেটা এটা জলধারার ভিতরে হয়েছে আমরা আমাদের অবস্থান থেকে এক বিন্দু বিসর্গ সরে আসি নাই রাজুক এখন সর্বোত্তভাবে এই বাস্তবায়ন করার জন্য প্রস্তুত এবং আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করতেছি ড্যাব বাস্তবায়ন হলে উত্তরে গাজীপুর দক্ষিণে ধলেশ্বরী পূবে শীতলক্ষা ও পশ্চিমে সাভার পর্যন্ত বিস্তৃত হবে ঢাকা মহানগর প্ল্যানটাকে আমরা অখিল পোদ্দার একুশে টেলিভিশন থাকা